বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউস অ্যান্ড ব্লগে ফিরে আসছি আবারও আপনাদের মাঝে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশে বা দেশের বাইরে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো মাশকালার ডালের হাতে মাখা খিচুড়ি যেটা আর কি আমার শাশুড়ি মা প্রায় প্রায় তৈরি করে থাকেন এবং তার খুব পছন্দের এই খিচুড়িটা তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করি তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল একসঙ্গে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এখানে নিয়েছি তিন পট চাল আর এক পট মাস ডাল তো সব মিলিয়ে আমার চার পট হয়েছে এখানে আমি আট পট পানি বা দুই লিটার পানি দিয়ে দেবো এই তো চাউলগুলো দিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে আর এখানে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব একটা রসুন ছুলে রাখা কোয়া এরপর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম তিনটা এলাচ দারুচিনি দুই টুকরা একটা তেজপাতা এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব নারিকেল গুঁড়া এখানে আমি এক কাপ মতো নারিকেল গুঁড়া নিয়েছি এরপর দিয়ে দেব এখানে হাফ কাপ তেল সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন রেগুলার যে তেলটা খান সে তেলটাও দিয়ে নিতে পারেন তবে সরষের তেল দিলে একটু স্বাদটা অনেক বেশি ভালো হবে আর এখানে দিয়ে দিলাম তিনটা লবঙ্গ আর দিয়ে এটা ভালোভাবে কিন্তু এভাবে মাখাতে হবে হাত দিয়ে এভাবে ভালোভাবে মাখালে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি হাতটা ভালো করে পানি দিয়ে ভালোভাবে এটা দিয়ে দেবো পানির ভিতরে এই তো পানি দেওয়া হয়ে গেল এখন আমি এটা চুলায় দিয়ে দেব। বিসমিল্লা রহমান রাহিম তো এটা ততক্ষণে হোক আর তারপরে আমি বেগুনের চপ আর ইলিশ মাছ আগে থেকে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়েও নিয়েছি তো এগুলো এখন ভেজে নেব আজকে আমি ইফতারিতে অন্য কিছুই করব না খিচুড়ি আর এগুলো দিয়েই কিন্তু আজকে আমরা সবাই মিলে ইফতারি করব আর এই রেসিপিটা তো আমার শাশুড়ি মার অনেক পছন্দের আর এগুলো থাকলে তো আমার মনে হয় না অন্য কিছু লাগবে খিচুড়ির সঙ্গে যদি থাকে ঝাল পেঁয়াজ ইলিশ মাছ ভাজি আর বেগুনের চপ ভাজি তাহলে তো আর কোনো কথাই নেই আর আজকের আকাশটাও অনেকটা মেঘলা সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে ভাবলাম এই আমার এই শাশুড়ি মার রেসিপিটা তৈরি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন ভিডিও আপলোড দেই নাই সব কথা সম্ভব হয় না বলা ভিডিও বড় হয়ে যাবে তো যাই হোক এখন ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরপর আমি বেগুনের চপগুলো ভেজে নেব এরপর ঝালটাও আমি ভেজে নেব তেলে নেওয়ার পর ঝাল পেঁয়াজটা মেখে নেব তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি আর বেশি টাইম নেই আর আজকে এখানেই শেষ করতে হবে আর খিচুড়িটাও এদিকে হয়ে গেছে মাসাল্লাহ আর কিন্তু ইফতারির পাঁচ মিনিট বাকি আছে তো আর বেশি কথা বাড়াবো না এখানেই শেষ করব আজকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত